এবার কিন্তু 25 মনে আছে তো? 25 হয়ে গেল, দারুন। হ্যাঁ রে 25, ভুলিস না। 25, গ্রেট নিউজ। 25, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। বিগত 25 বছরে 80,000-এরও বেশি রাইসের ছাত্রছাত্রী কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি চাকরিতে সুপ্রতিষ্ঠিত। রাইস এডুকেশন, সুনিশ্চিত সরকারি চাকরি। এবার কিন্তু 25 মনে আছে তো? 25 হয়ে গেল, দারুন। হ্যাঁ রে 25, ভুলিস না। 25, গ্রেট নিউজ। 25, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। বিগত 25 বছরে 80,000-এরও বেশি রাইসের ছাত্রছাত্রী কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি চাকরিতে সুপ্রতিষ্ঠিত। আমাদের ইনস্টিটিউট, আমাদের অ্যালমা ম্যাটার। রাইস এডুকেশন, সুনিশ্চিত সরকারি চাকরি। সোনার ভবিষ্যৎ কাকে বলে জানতাম না, সাথে ছিল এদের ভরসা, গড়লাম নিজের ভবিষ্যৎ। নিজের উপর বিশ্বাস ছিল, জানতাম পারবো। এরা পাশে এসে দাঁড়িয়েছিল বন্ধুর মতো, আমাকে আমার মতো ভাবতে শিখিয়েছিল। ভয় পাইনি কোনো কিছুতেই, এরা আমাকে সাহস দিয়েছিল, বলেছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে যেতে। জানলাম শিক্ষার প্রকৃত অর্থ কি, কিভাবে গড়তে হয় নিজের ভবিষ্যৎ, অন্যের ভবিষ্যৎ। আমি স্বপ্ন দেখেছিলাম পথ চলার, আর এরা দেখিয়েছিল সঠিক পথের দিশা। সাফল্যের চাবিকাঠি কঠিন পরিশ্রম, কিন্তু গাইড করবে কে? শুধু সফল করাই লক্ষ্য নয়, মানুষ করার লক্ষ্যে এগিয়ে দেবে কে? জীবনে চ্যালেঞ্জ তো আছেই, কিন্তু সাহস যোগাবে কে? ক্ষমতার সঙ্গে দায়িত্বও বাড়ে, উপযুক্ত হতে শেখাবে কে? লক্ষ্যে পৌঁছানোর কোনো শর্টকাট নেই, কিন্তু পথ দেখাবে কে? 25 বছরে 80,000-এরও বেশি সরকারি চাকরি। রাইস এডুকেশন, সুনিশ্চিত সরকারি চাকরি। সোনার ভবিষ্যৎ কাকে বলে জানতাম না, সাথে ছিল এদের ভরসা, গড়লাম নিজের ভবিষ্যৎ। নিজের উপর বিশ্বাস ছিল, জানতাম পারবো। এরা পাশে এসে দাঁড়িয়েছিল বন্ধুর মতো, আমাকে আমার মতো ভাবতে শিখিয়েছিল। ভয় পাইনি কোনো কিছুতেই, এরা আমাকে সাহস দিয়েছিল, বলেছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে যেতে। 25 বছরে 80,000-এরও বেশি সরকারি চাকরি। রাইস এডুকেশন, সুনিশ্চিত সরকারি চাকরি। সোনার ভবিষ্যৎ কাকে বলে জানতাম না, সাথে ছিল এদের ভরসা, গড়লাম নিজের ভবিষ্যৎ। নিজের উপর বিশ্বাস ছিল, জানতাম পারবো। এরা পাশে এসে দাঁড়িয়েছিল বন্ধুর মতো, আমাকে আমার মতো ভাবতে শিখিয়েছিল। সাফল্যের চাবিকাঠি কঠিন পরিশ্রম, কিন্তু গাইড করবে কে? ক্ষমতার সঙ্গে দায়িত্বও বাড়ে, উপযুক্ত হতে শেখাবে কে? 25 বছরে 80,000-এরও বেশি সরকারি চাকরি। রাইস এডুকেশন, সুনিশ্চিত সরকারি চাকরি। জানলাম শিক্ষার প্রকৃত অর্থ কি, কিভাবে গড়তে হয় নিজের ভবিষ্যৎ, অন্যের ভবিষ্যৎ। ভয় পাইনি কোনো কিছুতেই, এরা আমাকে সাহস দিয়েছিল, বলেছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে যেতে। শুধু সফল করাই লক্ষ্য নয়, মানুষ করার লক্ষ্যে এগিয়ে দেবে কে? জীবনে চ্যালেঞ্জ তো আছেই, কিন্তু সাহস যোগাবে কে? 25 বছরে 80,000-এরও বেশি সরকারি চাকরি। রাইস এডুকেশন, সুনিশ্চিত সরকারি চাকরি।
সাফল্যের চাবিকাঠি কঠিন পরিশ্রম, কিন্তু গাইড করবে কে? শুধু সফল করাই লক্ষ্য নয়, মানুষ করার লক্ষ্যে এগিয়ে দেবে কে? জীবনে চ্যালেঞ্জ তো আছেই, কিন্তু সাহস যোগাবে কে? ক্ষমতার সঙ্গে দায়িত্বও বাড়ে, উপযুক্ত হতে শেখাবে কে? লক্ষ্যে পৌঁছানোর কোনো শর্টকাট নেই, কিন্তু পথ দেখাবে কে? বিগত 25 বছরে 80,000-এরও বেশি রাইসের ছাত্রছাত্রী কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি চাকরিতে সুপ্রতিষ্ঠিত। রাইস এডুকেশন, সুনিশ্চিত সরকারি চাকরি।